बोला, वो बोला, आए, आए बाबा, इदिके आए। गत पर्वेर रैंडम शाउटआउटेर विजयीरा होच्छेन सौमेन कर्मकार, आश्राफुल विश्वास, कोयल रॉय, कृषाणु मंडल एवं रितेश बर्मन। कांग्रेचुलेशन टू ऑल ऑफ यू। आपनी जदि चान आपनार नाम आमरा परवर्ती गल्पे शुरूते मेंशन करी ताहले एखनी आमादे चैनलटी सबस्क्राइब करे कमेंट्स आपनार नाम लिखे फेलुन। भाग्यवान होले आपनी होते पारेन आमादेर परवर्ती गल्पेर रैंडम शाउटआउटेर विजयी। आपनी राशिते विश्वास राखेन अनिमेष बाबू? আমি ঘর নেড়ে সম্মত দিলাম। তাহলে এটাও বিশ্বাস করতে বাধ্য হবে যে কিছু কিছু বিশেষ রাশি আছে যেগুলোর সাথে মাঝে মাঝে অপ্রাকৃতিক জগতের সাক্ষাৎ হয়ে যায়। যেমন তুলা রাশি, তাই না? একদম ঠিক। তাই আমার জীবনে ভৌতিক অভিজ্ঞতার শেষ নেই। যদি তাই হয় তাহলে একটা গল্প বলুন না। ট্রেনের এই কামরায় উঠে বসার পরই আমার সামনের সিটে অমলবাবুর সাথে পরিচয় হয়ে গেল। মধ্যবয়স্ক, দেখে বোঝার উপায় নেই লোকটার ভেতর এত কথা জমে রয়েছে। এ কথা ও কথার পর অমলবাবু ভৌতিক প্রসঙ্গটা টেনে আনতেই আমি আর হাতছাড়া করিনি। অমলবাবু তার ভৌতিক অভিজ্ঞতা বলতে আরম্ভ করলেন। এক সময় চাকরি বাকরির খোঁজে কম জায়গায় ঘুরিনি আমি, এমনকি চাকরিও করেছি বিভিন্ন রকমের। একটা ফিল্ম প্রোডাকশনের শুটিংয়ের স্পট নির্বাচনের দায়িত্ব ছিল আমার। এরকম একটা ফিল্ম শুটিংয়ের জন্য পুরুলিয়ার কারামারা যেতে হয়েছিল। আসলে এমন নামের পেছনে ছিল অদ্ভুত রহস্য। তবে আমার কখনোই কোনো ইচ্ছা জাগেনি এসব জানার। কদিন থাকব বলে পারমানেন্ট থাকার কোনো খোঁজ করিনি। রাজনৈতিক একটু পরিচিতির কারণে একটা সরকারি ক্যান্টিনের ব্যবস্থা করে ফেললাম। সেখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাওয়ায় আর ঘর থেকে বের হলাম না। রাতের খাবার শেষে লক্ষণ বলল, দাদাবাবু, রাত্রিরে কিন্তু দরজা ভালো করে শেকল দিয়ে ডাসা তুলে শোবেন। কালি খুব চোর ডাকাতি শুরু হয়েছে এই অঞ্চলে, বেদে এসেছে একদল, ওরাই বোধহয় এসব করতেছে। আমি হেসে উত্তর দিলাম, ওরা আমার কাছে এসে নেবে বাকি, হ্যাঁ সে নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা একটা কথা বলো তো, এখানে এমন কোনো জায়গা আছে যেখানে জঙ্গলটাও হাতের কাছে পাবো আবার পাহাড়ও বেশ দূরে হবে না? লক্ষণ প্রথমে এই কথা শুনে আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল, পরে বলল, এরকম জায়গা তো আশেপাশে একটা আছে, কিন্তু সেই দিকে কেউ তেমন যায় না। তবে আরেকটাও আছে, এর আগে ছবির কাজও হয়েছিল সেখানে, কিন্তু মানুষের ভিড়ে কাজ আর বেশি দূর আগায়নি। এটাই সমস্যা। আমায় তাহলে প্রথম জায়গাটা কোন দিকে বলে দাও দেখি, আমাদের কাজ বেশ অনেকদিন ধরে চলবে, তাই বেশি হৈহুল্লোর ঝামেলা হলে মুশকিল। স্যার সত্যি মিথ্যে জানি নে, লোকের মুখে শুনেছি ওদিকে নাকি গোরস্তান ছিল অনেক আগে। আমি ছোট থেকেই শুনে আসছি জায়গাটা একেবারে ভালো না। মানুষ কেন, এ পশু পাখি অবধি ওই দিকে ঘেঁষে না, তাই নাকি? আরে বাস, এমন একটা জায়গায় তো আমি খুঁজছিলাম, এবার তাহলে প্রমোশন আমার পাক্কা। এই তুমি কাল সকাল সকাল এখানে চলে এসো, আমরা একসাথে সেদিকটা যাব। লক্ষণ কোনো রকম উত্তরটা দিয়েই উঠে দাঁড়ালো। ওর মুখ দেখেই বুঝলাম আমার কথায় ও খুব একটা খুশি হয়নি। লক্ষণ যেতেই আমি দরজাটা ভালো মতো এঁটে শুয়ে পড়ি। রাত তখন কয়টা হবে সঠিক বলতে পারছি না। হঠাৎ ঘুম ভাঙল একটা চিৎকার শুনে। ভোলা, ও ভোলা, আয় আয় বাবা, এদিকে আয়, ও ভোলা,
আয় বাবা, এদিকে আয়। আমি ধরফর করে উঠে বসলাম চৌকির উপরে। এত রাতে কোন মানুষ এদিকে কাকে ডাকছে? আমি কান সজাগ করলাম। ভোলা, ও ভোলা। ভোলা নামে কাউকে ডাকা হচ্ছে আর্তনাদের স্বরে। ভয় জিনিসটাকে আমি সবসময় অবজ্ঞার স্বরে দেখতাম, কিন্তু সেই ডাক শুনে এক মুহূর্তের জন্য হলেও আমার গাটা শিউরে উঠেছিল। এরকম বেশ খানিকটা যাওয়ার পর কোনো মন্ত্রবলের জন্য কিনা জানি না, আমার ভেতরে এক অস্বাভাবিক সাহস এসে ভর করল। তখন হ্যারিকেনটা হাতে সেই শব্দের দিকে মন্ত্রমুগ্ধর মতো এগিয়ে চললাম। যত এগোচ্ছি তত যেন অরণ্যের স্বাভাবিক আর্তনাদ শান্ত হচ্ছে। এসব ভাবতে ভাবতে এগোচ্ছি, ঠিক এমন সময় দুটো সবুজের চোখ আগুনের ভাটার মতো জ্বলে উঠল। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। আর এমন সময় আমি আবার শুনতে পেলাম সেই উৎপ্রীত কণ্ঠস্বর। আমি কাঁপা কাঁপা হাতে হ্যারিকেনটা মুখের উপর তুলে ধরলাম। তবুও কোনোভাবেই সামনের জীবগুলোকে দেখতে পেলাম না। আর ঠিক এমন সময় পেছন থেকে একজন বলল, ও কলকাতা বাবু, টাকা পয়সা সব পকেটে নিয়ে চলছেন বুঝি, ঘরে তো কিছুই পেলাম না। পিছনে ফিরে দেখলাম একজন ফুরসাতে দানবাকৃতির লোক আমার দিকে বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে রয়েছে। হ্যারিকেনের আলোতে তেলতেলে শরীরটা একবার চকচক করে উঠল। হাতে একটা বিশাল রামদা। আপনি বুঝুন, নির্জন বনের মধ্যখানে এমন একজনের সামনে আমার কি অবস্থা হয়েছিল। অজ্ঞান হওয়ার আগে নিজের হৃৎকম্পন কানে বেজে উঠছিল। বাবু বাবু, উঠেন! আপনি সেই আমার কথা শুনলেন না তো? আপনার ব্যাগপত্র তো সব চুরি হয়ে গেছে, কিছু নেই আর। আপনি ওই জঙ্গলের ধারে কি করতে গিয়েছিলেন বলুন তো? লক্ষণের কথায় শুধু ঘুম নয়, মাথা যেন আকাশ ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে নিজের পকেট হাতড়ে দেখলাম, এক টাকাও রেখে যায়নি লোকটা। আমার চঞ্চলতা দেখে লোকটা বলল, বাবু আপনি চিন্তা করবেন না, আমার কাছে কিছু টাকা আছে, আপনার ফেরার ব্যবস্থা হয়ে যাবে, আপনি ফিরে যান বাবু, পরে লোকজন নিয়ে এলে দিয়ে দিবেন খন। লক্ষণ, আমি এখানেই থাকব আজ, এবং এখন তোমার সাথে ওদিকটা দেখতেও যাব যেখানে যাওয়ার কথা হয়েছিল। আর তোমায় আমার ফেরার ব্যাপারে ভাবতে হবে না, বুঝলে? আমি অফিসে টেলিফোন করে সব ব্যবস্থা করে নিব। তুমি বসো, আমি একটু তৈরি হয়ে নেই। তৈরি হয়ে তাকে নিয়ে বেরিয়ে পড়লাম, পেছনে পলাশবন ও সামনে পাহাড়ের উদ্দেশ্যে। দিনের বেলায় পরিবেশটা এতটাই স্বাভাবিক যে কাল রাতের ঘটনাকে আমার সম্পূর্ণ স্বপ্ন বলে মনে হচ্ছিল। কেবল আমার সর্বস্ব চুরি না হয়ে গেলে মন মানতেই চাইত না গত রাতের কথা। লক্ষণ আঙুল তুলে একটা জায়গা দেখিয়ে বলল, বাবু আপনি ওই দিকটায় পড়েছিলেন, নিশ্চয়ই দাওয়া করেছিলেন, তাই না? মুখ বুঝে মাথা নাড়লাম, তারপর প্রশ্ন করলাম, তুমি ভোলা নামে কাউকে চেনো? ভোলা? না তো বাবু, কেন বলুন তো? না না, তেমন কিছু না। লক্ষণকে আর কিছু বললাম না, গত রাতের ঘটনা শুনে ঘাবড়ে গেলে বিপদে পড়ে যাব, শেষে আর সেখানেই যাওয়া হবে না। পিছে পিছে আমি আর আমার আগের লক্ষণ পথ দেখিয়ে চলছে। পথিমধ্যেই শুধু হাঁটু অবধি বিস্তৃত আগাছা ছাড়া আর তেমন কিছু নজর পড়ল না। তবে মিনিট দশেক যাওয়ার পর
দুটো অসম্ভব সুন্দর দৃষ্টান্ত চোখে পড়ল। প্রথমত মন ছুঁয়ে যাওয়া সবুজে আবৃত গর্গা গরু পাহাড়, আর তার সামনে দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত সমতল জমি। কিন্তু লক্ষণ আমাকে আর সামনে নিয়ে যেতে চাইল না। অনেক জোরাজোরি করার পরও যখন কাজ হচ্ছিল না, তখন কাজ হলো একটা কিছু টাকার লোভ দেখিয়ে। ফেরার পথে আমরা সে পথ দিয়ে ফেলাম না। লক্ষণ অনেক ভেবে বুঝে একটা গ্রামের পথ অনুমান করে সেদিক বরাবর হাঁটা শুরু করল। কিন্তু কোথায় গ্রাম? 30 মিনিট ধরে হাঁটতেই একটা কুঁড়ে ঘরও নজর এলো না। এদিক দুপুর গড়িয়ে বিকেল হয়েছে তখন। এদিকে আকাশের অবস্থাও খারাপ থেকে খারাপতর হয়ে উঠছিল। ঘন মেঘের গর্জন, কখন যেন ঢেলে নেমে যায় বৃষ্টি। বাবু, আমি যে আর পথ ঠিক করতে পারতেছি নে, মনে হয় এ পথ হারিয়ে ফেলেছি। চলুন, আমরা যেদিক থেকে এসেছিলাম সেই দিকটায় চলে যাই। ঠিক আছে, সেদিকে চলো। আকাশের যে অবস্থা হলো, চলো দ্রুত পা চালাও। পাহাড়ে খারাপ পথগুলো দিয়ে রাগ পায়ে হাঁটা শুরু করলাম। আমার মনে একটাই সংশয় যে দুটো কারণে আমি আজ এখানে রয়ে গেলাম, তার একটা না হয় সফল হলো। কিন্তু কাল রাতে যে লাল গলার মতন দুটো চোখ দেখতে পেলাম, ওই টাকগুলো মনের ভুল হয় কি করে? এসব ভাবতে ভাবতে লক্ষণের থেকে বেশ খানিকটা পথ এগিয়ে গিয়েছিলাম। হঠাৎ পেছন থেকে সেই ডাক আবার ভেসে এলো। ভোলা, ও ভোলা! পিছন ঘুরে দেখতেই আমার হৃৎপিণ্ড মুহূর্তের জন্য ঠান্ডা বরফের মতন হিমশীতলে পরিণত হলো। যে এই অমানসিক শব্দ করে গলা ছেড়ে এক নাগারে ডেকে চলেছে, সে আর অন্য কেউ নয়, এই যে লক্ষণ। আমি পাথরের মূর্তির মতন তার দিকে চেয়ে রইলাম। লক্ষণের মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠেছে। ততক্ষণে দূর থেকে দেখতে পেলাম একটা মিশমিশে গরনের চতুষ্পদী প্রাণী উন্মাদের মতো ছুটতে ছুটতে এদিকে আসছে। লক্ষণ বলল, বাবু, ভোলা আসছে, মুনিকে এখনো খুঁজে পাইনি। আপনি জানেন মুনি কোথায়? আমি সমস্ত সাহসটুকু এক করে গলা চেপে লক্ষণকে বললাম, এসব কি হচ্ছে? এসব তুমি কি বলছো? কে মুনি? কেই বা ভোলা? ওকে ছুটে আসছে এদিকে। ও আমার ভোলা যে, ওই যে আপনাকে বললাম না, আমাদের গ্রামে একটা চাষির দুটো সার ছিল, সে যে আমি কর্তা। একটা কুচকুচে কালো রঙের কঙ্কাল সার লক্ষণের পিছনে এসে দাঁড়ালো। চোখগুলো দাউ দাউ করে চলছে। আমি মৃত্যু সম্ভাবনা বোধ করলাম। প্রাণপণে আনুমানিক দিক নির্বাচন করে ছুটতে শুরু করলাম পলাশ বনের উদ্দেশ্যে। টের পাচ্ছিলাম আমার পেছন পেছন ছুটে আসছে ভোলা নামের সেই কঙ্কাল সার জন্তুটি। প্রাকৃতিও সাথ দিল না আমার। আকাশ ভেঙে বৃষ্টি নেমে এলো হঠাৎ। শারীরিক ভারসাম্য হারিয়ে কতবার যে মাটিতে আছড়ে পড়েছি তার উত্তর নেই। অবশেষে এমনভাবে পড়লাম, মাথার ভেতর একটা বিদ্যুতের ঝলক টের পেলাম। এমন সময় ভূমিকম্পের মতো মাটি কাঁপতে শুরু করল। তালমাতাল অবস্থায় দেখতে পেলাম সামনে অসংখ্য চতুষ্পদ প্রাণী দাঁড়িয়ে আছে। কোনোটার কান কাটা, আবার কোনোটার চোখ নেই, কোনোটার আবার একটা পাই নেই। হিংস্র দাঁতগুলো বের করে চেয়ে আছে আমার দিকে, যেন কিছুক্ষণ পরই
আমি ওদের খাবারে পরিণত হতে চলেছি। মনের এক কোণে যতটুকু সাহস ছিল সেটুকু যেন এই দৃশ্য দেখে কম্পুরের মতো উড়ে গেল। বাঁচার আশায় আমার কণ্ঠ থেকে শেষবারের মতো ওই একবারের জন্যই শব্দটা বেরিয়েছিল, বাঁচাও। অমলবাবু, অমলবাবু! জ্ঞান ফিরল হসপিটালের বেডে। দেখলাম একজন অপরিচিত লোক আমার মাথার কাছে এসে বসে রয়েছে। আমি উঠে বসার চেষ্টা করতেই উনি বললেন, উঠবেন না অমলবাবু, আপনার সুস্থ হতে একটু সময় লাগবে, মাথায় ভালোই আঘাত পেয়েছেন। আপনি, আপনাকে তো চিনতে পারলাম না। আমার নাম লক্ষণ, লক্ষণ দাস। ওই পুরনো সরকারি কোয়ার্টারটা দেখাশোনার দায়িত্বে আছি। বাহির থেকে দরজা লাগানোর ব্যবস্থা নেই, তাই খোলাই থাকে ঘরটা। আপনি কতদিন হয়ে এসেছেন? আমার বিচার বুদ্ধি সব গুলিয়ে গিয়েছে ততক্ষণে। প্রশ্ন করলাম, আপনি লক্ষণ, তাহলে ওই লোকটা কে ছিল? ওর নাম হরিদাস। আমার ধারণাই ঠিক তাহলে। আচ্ছা, আপনি সেরে উঠুন, পরে সব কথা হবে ক্ষণ। সেদিন সন্ধ্যাবেলায় আসল লক্ষণের সাথে কথা হলো। একে একে সব কিছু খোলাসা হতে লাগলো। আপনি আসার দুদিন আগেই আমি শহরে গিয়েছিলাম একটা দরকারি কাজে, কিন্তু আপনি আসবেন জানতে পারলে আমি কখনই যেতুম না। আসলে ওই দিকটা পরিত্যক্ত, মাইলখানিক পরেই গোরস্থান। তবে শুধু মানুষ নয়, গ্রামের গরু ছাগল মারা গেলেও ওই দিকটাতেই মাটি দেওয়া হয়। আপনি যে লক্ষণকে দেখেছেন, ও কোনো জীবিত সত্তা নয়। ও মারা গেছে আজ থেকে প্রায় 8-10 বছর আগে। কি দেখবেন, করাত ঘুমাতে পারবেন না, প্রচুর দুঃস্বপ্ন দেখতে পাবেন, দেখবেন কতগুলো গরু অথবা মোষ আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে আসছে। এসব চোখে দেখতে নেই, চোখে দেখলেই বিপদ। আপনাকে জীবিত পাওয়া গেছে, এইটাই তো কত। শীতের পাতলা পরদের মধ্যেও শরীরটা ঘেমে ভিজে গিয়েছিল কথাগুলো শুনতে শুনতে। আচ্ছা, ও আমাদের মতো নির্দোষ মানুষদের সাথে এমন করছে কেন? এই প্রশ্নের সঠিক উত্তর আজও আমাদের কাছে অজানা। মুনি আর ভোলা, এই দুটো মোষ নিয়েই হরির সংসার ছিল। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত ওদের। হরির একটা মেয়েও ছিল, বড় শখ করে ও দু গ্রামের পরের এক মাঝির সাথে ওর মেয়ের বিয়ে দেয়। কিন্তু ছেলেটা ছিল অতি লোভী ও পশু প্রকৃতির, যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় ও প্রতিনিয়তই হরিকে বেজ্জত করত এবং ওর মেয়েকে শারীরিক ও মানসিক উভয়ভাবেই অত্যাচার করত। শেষে একদিন হরির মেয়ে গলায় দড়ি দিল। একমাত্র মেয়েকে হারিয়ে হরিও প্রায় পাগলের ন্যায় হয়ে যায়। খুবই দুঃখে ওর সবচেয়ে আদরের দুই মোষ মুনি ও ভোলাকেও হত্যা করে এবং নিজও জলে ডুবে মারা যায়। ও, সেই ঘটনা আজও যেন আমাদের সবার চোখের সামনে ঘুরে বেড়ায়। এতটা নির্মম আর করুণ দৃশ্য আর জীবনও যেন না দেখতে হয়। লক্ষণের মুখে এসব শুনে আমার শরীরটা যেন শিউরে উঠেছিল। চোখের এক কোণে নিজের অজান্তেই জল জমে গিয়েছিল। এরপর থেকেই এই গ্রামে নতুন কোনো মানুষ আসলেই হরি নানা রূপ ধরে ভয় দেখায়। তবে ও শুধু শহুরে মানুষেরই উপর কেন এত ক্ষিপ্ত থাকে তা আমাদের আজও অজানা।
আমি সেখান থেকেই সেদিনই চলে আসি। এরপর সেখানে আর জীবনও যায়নি। ফিল্মের জন্য স্পটটা চেঞ্জ করে অন্য আরেক জায়গায় করেছিলাম। লক্ষণের কথা মতো আপনার রাতের ঘুমে কি কোনো সমস্যা হয়েছিল? আপনি কি আর কাউকে দেখেছিলেন? তার বলতে, সেখান থেকে আসার পর আমি অনেক রাত জেগে কাটিয়েছি। চোখটা বন্ধ করলে যেন হরি আর ওর দুই মশমনি ও ভোলাকে দেখতে পেতাম। আমার দিকে তেড়ে আসতো ওরা, হিংস্র হয়ে চেয়ে থাকতো ফ্যাল ফ্যাল করে।